তো মুড়োর যখন নেই বিয়ে করার প্রেমটা কেন করে আমার সাত মের কপাল যে তোমার মতে একটা ছেলেকে আমার বিয়ে করতে হচ্ছে না আইম হ্যাঁ তোর মতো একটা ঝগড়া টমে কেউ আমি জীবনেও বিয়ে করতাম না ওয়েট কোয়েট ইন সি আমি এক সপ্তাহ দুই দিন একদিন আমি আগামীকালই তোকে আমার বিয়ের স্পেশাল কার্ড পাঠাবো যা যা আমার বাসার কুকুর হ্যাঁ যাবে না তোর বিয়ে খেতে আসছে খুব হ্যাঁ জামানা থাকে না ওনারা থাকতেন গত বছর ভাষা ছেড়ে চলে গেছেন চলে গেছে আচ্ছা ভাই কোথায় গেছে জানেন তা না নিশ্চয় জানে আমি একটু বাড়িওয়ালা ওনার সাথে দেখা যাবে না আপনাদের মতো ডিস্টার্ব ছেলেদের কারণে বাসা ছেড়ে চলে গেছেন আরে আমাকে দেখি রাস্তা ছেলে মনে হয় নাকি তা জানি না আপনার রাস্তা ছিলেন আর বিল্ডিং ছিলেন আপনি আসতে পারেন যান তুমি ফোন করেছো কেন তোমরা বাসা চেঞ্জ করেছো সেটা আমাকে বলেছো একবারও এত কিছুর পরেও তুমি এই কথা বলার সাহস পাও কি করে আচ্ছা ঠিক আছে কোন এলাকায় বাসা নিয়েছো সেটা বলো আর আমাকে বলতে আমি বাসার অভাব আছে নাকি কত একটা আমি একটা দেখে দিতে পারতাম না নাকামো করার আর জায়গা পাওনা না তোমার এসব নাকামো আমার একদম সহ্য হয় না আর খবরদার বলছি তুমি আমাকে কোনোদিন আর ফোন দেবে না ওকে আচ্ছা আমার কি চাকরি নাই দেখে তুমি আমার সাথে এভাবে কথা বলবে হ্যাঁ তোমার সব বস্তা পচা ডায়লগ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল প্লিজ স্টপ ইট তুমি তো মানুষ না তুমি দেবতা যাও ডুবে মরো গিয়ে যাও হাই আমি অমিত আপনাদের নিচের তলায় থাকি আপনার সাথে পরিচয় নেই তাই পরিচিত হতে গেল আর কি আমি রিয়া আমি তো তোমাকে খেলতে দেখেছি নিচে সরি আমি তুমি করে বলে ফেললাম মাইন্ড করো তো অব প্রবলেম আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি সিলেট কলেজে আছি আমরা বোধ হয় গতকাল তোমাদের বাসায় গিয়েছিলাম মিলু আন্টি তোমার মা দারুণ একজন মহিলা আমাদের সঙ্গে পরিচয় উনি এত আদর করলেন আমাদের মনেই হলো না আমাদের প্রথম পরিচয় কিন্তু তুমি তো তখন বোধহয় বাসায় ছিলে না তখন মনে বিকেল বেলা ছিল আমি খেলছিলাম তুমি অনেক ভালো ব্যাটিং করো একটু একটু আর কি গলিতেই খেলি বড় কোনো মাঠে যায়নি বড় কোনো মাঠে গেলে হয়তো হেসে দিতাম হেসে দিতাম হেসে দিতাম এটা হচ্ছে আমাদের লোকাল একটা ল্যাঙ্গুয়েজ হেসে দিতাম মানে হচ্ছে যে হয়তো বড় কোনো মাঠে গেলে আমি হাসির পাত্র হয়ে যেতাম

Dachowe